ইসলাম ছাড়া মানবতার মুক্তির আর কোনো সম্ভাবনা নাই। ইসলাম মানুষের মুক্তি নিশ্চিত করতে পারে। ইসলাম দিয়ে এই ঘুণে ধরা সমাজকে ঠিক করা যাবে। ইসলামকে যদি প্র্যাকটিস করা না যায়, তাহলে এই মজুদদারির যে সমস্যা বাংলাদেশে চলছে, এটাকে বন্ধ করা যাবে না। ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে চাঁদাবাজি বন্ধ হবে না, টেন্ডারবাজি বন্ধ হবে না, শুধু দুদকের অফিস থেকে বসে বসে দুর্নীতি দমন করা যাবে না। এজন্য ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে। আল্লাহ তাআলা বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক নবী, হে ইসলামের জন্য আপনার হৃদয়টাকে কি আমি খুলে দেইনি? সত্য কি আপনার সামনে আমি তুলে ধরেনি? আপনাকে আমি আলাম না জাআলকা আহলাল হিম্মা, আপনার কি হিম্মতওয়ালা আমি বানাইনি? ইসলাম যখন আপনার হৃদয়ে ক্লিয়ার, আপনি বিশাল শক্তির সামনে দাঁড়িয়ে হাজার মানুষের সামনে ইসলামের পক্ষে কথা বলবেন, আপনি কাউরে ভয় পাবেন না, চিল্লায় বলেন ঠিক কিনা? ঠিক।